গতকাল একজন মেয়ে লোক সালেমা খাতুনের কমপ্লেন, সালেমা খাতুনের কমপ্লেন মূলে শ্রীনগর পিএসআই একটা কেস রেজিস্টার হয়। এই রেজিস্টার যার কেস নম্বর হিসেবে 2020 শ্রীনগর 006 ডেটেড 11/5/2020 আন্ডার সেকশন 148 149 457 325 307 /380 IPC। ঘটনাস্থান হয়েছে পার্থ কলোনি, না কি ছাড়া পার্থ কলোনি। আর যে মহিলার মৃত্যু করছে তার না, ওনার নাম হয়েছে মমতা খাতুন। কতজনের বিরুদ্ধে তারা মামলা করছে বা এখন কতজন? এখন সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে সকালে গোপন সূত্র ভিত্তিতে সকালবেলা নাকি ছড়া তাদের বাড়িতে রেড করে এলাকার থেকে তাদেরকে প্রত্যেকের অ্যারেস্ট করা হয়। তাদের নাম অ্যারেস্ট পার্সনের নাম হচ্ছে শান্তি সরকার, বাবা ফণীভূষণ সরকার, দেবাশিষ বিশ্বাস, বাবা অজিত বিশ্বাস, পিন্টু বিশ্বাস, বাবা লেট অজিত বিশ্বাস, রাজেশ সরকার, বাবা দিলীপ সরকার, বিকাশ শীল, বাবা মৃত রতন শীল, হোসেনজি সরকার, বাবা স্বপন সরকার, রাজেশ মণ্ডল, বাবা রবীন্দ্র মণ্ডল, সবাই বাড়ি নাগিছড়া পার্থ কলোনি থানা শ্রীনগর পিএস। তাদেরকে আজকে কি কোর্টে পাঠানো হবে? হ্যাঁ, এখন তাদের কোর্টে সোপর্দ করা হবে। কি কারণে ঘটনাটা ঘটছে কি জানতে পারছেন আপনি? যতদূর জানা গেছে গত 10/5/2020 ইংরাত অনুমান 11টার দিকে এই যে বিবাদীরা, যে আসামিরা, ওই মহিলা ওই মমতা খাতুনের ঘরে ঢুকছে, ঢুকে তারা মারধর করছে লাঠি দিয়ে। কি কারণ, মারার কারণ কি? কারণ এখন পর্যন্ত ওই হয়েছে না, এখন পর্যন্ত কোনো শনাক্ত হয়েছে না, কোনো কারণ পাওয়া গেছে না। আপনার নাম? আমি এএসআই সন্তোষ দেব, শ্রীনগর।